পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে লেখক পাঠকের ঢল নেমেছে একুশে বইমেলায়। বিস্তারিত জানাতে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকের দিনের আবেদন তো আসলে নিঃসন্দেহে সবার কাছেই একটু অন্যরকম, সেই উৎসবের ছোঁয়া বইমেলাতে কেমন দেখছেন? নতুন কী কী বই এলো আজ? দোলা, আপনি যথার্থই বলেছেন, আসলে একেবারেই একটা অন্যরকম আবেদন আজকে। আজকে পহেলা ফাল্গুন, সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস, আর সেই কেন্দ্র করে যে এই যে উৎসবের যে স্রোত, সেই স্রোতটা কিন্তু ঠেকেছে এই অমর একুশে বইমেলায়। আপনাকে একটু দেখাতে চাই যে কি পরিমাণ যে দর্শনার্থী পাঠক, যে একটি সমাবেশ, সেটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একেবারেই একরকম উপচে পড়া ভিড়, অন্যরকম একটি আবহ নিশ্চয়ই এখানে। রঙিন যে বর্ণালী যে বিষয়টি, সেই বর্ণিল যে বিষয়টি, সেটি কিন্তু নিশ্চয়ই আসলে চোখে পড়ছে। আর একটি বিষয় একটু বলে রাখি দোলা, সেটি হচ্ছে যে এখানে লেখকের যে সমাগম ঘটেছে, পাঠক দর্শনার্থী, তো এখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষও আছেন, তো সব মিলিয়ে আমি কথা বলেছি, তো তাদের কাছে একটি জানতে চাওয়া ছিল যে এই যে ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন, বই কী সম্পর্কটা, আসলে বইয়ের সঙ্গে প্রেম বা ভালোবাসার সম্পর্কের জায়গাটাই বা কেমন। কিন্তু তারা যেটি বলার চেষ্টা করছেন যে একটা সময় ছিল যখন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, যখন তখন এই পহেলা ফাল্গুনে যেটি হতো, যে বইয়ের মাধ্যমেই কিন্তু আসলে একটি ব্যাপার ছিল তরুণ তরুণীদের মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে যে মেলবন্ধন তৈরি করার যে সাঁকু, সেই সাঁকুটি কিন্তু বই ছিল। বইয়ের মাধ্যমেই হতো, সুন্দর কোনো একটি কবিতার লাইন দিয়ে আসলে সেই প্রেম বা ভালোবাসার জায়গাটি তৈরি হতো, সেই একটা বিষয় ছিল। সেই জায়গা থেকে কিছুটা হলেও এখন তথ্য প্রযুক্তির এই সময়টাতে কিছুটা হয়তো ভাটা পড়েছে, কিন্তু এটাও ঠিক যে এই বিশেষ দিবসকে কেন্দ্র করে এই যে সমাগম, এই যে মানুষের একটি টান, সেটি কিন্তু নিঃসন্দেহে আমাদেরকে আসলে আমাদের যে শেকড়ের যে বিষয়, আবহমান বাংলার সেই যে ঐতিহ্য, সেই বিষয়গুলো কিন্তু সামনে নিয়ে আসে, তো এটা কিন্তু আমরা বলতেই পারি। তাই সবসময় এখানে লেখকরা বলার চেষ্টা করছেন যে এই সময়ে এই প্রজন্মের যারা আছেন তারা অবশ্যই বইকে সঙ্গে নিয়েই তারা সামনে এগিয়ে যাবে, সেটা ভালোবাসা, প্রেম, যাপিত জীবন, সব কিছুই কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার যে অন্যতম যে প্রধান অনুষঙ্গ সেটি কিন্তু বই, এটার কোনো বিকল্প নেই বলে কিন্তু আসলে তারা বারবারই বলার চেষ্টা করছেন। তো সর্বোপরি যদি বলি তাহলে বলতে হবে যে এই একুশে বইমেলায় আজকের এই বিশেষ দিন, ভালোবাসার দিনে, এই পহেলা ফাল্গুনের দিনে সত্যি আসলে ওই কথাটি বলা যায় দোলা, সেটি হচ্ছে যে কবি আরণ্যক বসুর একটি লাইন আছে, পরের জন্মে বয়স যখন ১৬ই সঠিক আমরা তখন প্রেমে পড়বো। আবার রবীন্দ্রনাথ একটি জায়গায় বলেছেন যে ভালোবাসাটা সবাই পায় না, এটা ভাগ্যের ব্যাপার, যদি পাও তো অবশ্যই যত্ন নিও। তার মানে বই এর সঙ্গে প্রেম ভালোবাসার যে একটি অন্যরকম সম্পর্ক রয়েছে সেটি তো বলাই যায় দোলা। বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।